নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা পিঠে, দুধ দিয়ে পিঠে। আর শীতকাল মানেই তো পিঠে, আর এই পিঠে মানেই নানা রকমের পুর ভরা, সাদা সাদা, ধপধপে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। সেই রকমই আজকে একটা পিঠে তৈরি করেছি, সেটা হচ্ছে দুধ বল পিঠে। এত সুন্দর খেতে হয়, দেখুন, একদম সাদা ধপধপে, আর দেখতে ঠিক রসগোল্লার মতো, কিন্তু ভিতরে নারকেলের পুরে ঠাসা। দারুণ সুন্দর দেখতে, আর খেতেও তেমনি সুন্দর। এই রেসিপিটা চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে এই রকম দুধ বল পিঠে আমি বানালাম। প্রথমে আমার এখানে গরুর দুধ ছিল কিছুটা, আমি অন্য কোনো দুধ ব্যবহার করিনি। আর দুধটা ছিল আমার মেয়ে, দুধ আসে যে বাড়িতে গরুর দুধ, আমার মেয়ে মাঝে মধ্যে দুধ খায় না, তো দুদিনের যে দুধটা জমা ছিল সেই জমা যে দুধটা সেই দুধেই করব। মানে দুদিনের মিলিয়ে আমার 500 গ্রাম দুধ আছে আর কি, সেই দুধটা গরম করে নিয়েছি এদিকে। আর যে বাজারের কেনা গুঁড়ি যেগুলো আছে, প্যাকেট গুঁড়ি, সেই গুঁড়ি হাফ কাপ মতো নিয়েছি, মানে মেজারমেন্ট কাপের যে বড় কাপ আছে তার হাফ কাপ। এবার এই গুঁড়িটাতে অল্প নুন দিয়ে, আর যে রুম টেম্পারেচারের জল আছে সেই জল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব, মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আর নারকেলের যে পুরটা, সেটা আমি যে পাটিসাপটা করেছিলাম, কিছুটা পুর আমার বেঁচে গিয়েছিল, সবটা পুর আমার লাগেনি, তো সেইটাই ফ্রিজে তোলা ছিল, সেই পুরটা দিয়েই আজকে এই দুধ বল পিঠেটা করব। এত সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার দুধ বল পিঠেটা খেয়ে দেখতে পারেন, দারুণ খেতে আর করতেও খুব সহজ। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই দেখুন, নারকেলটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার গোল গোল বল মতো করে ভিতরে, এইটা ভিতরে পুর ভরে আমি এক একটা করে এরকম বল তৈরি করে নেব। খুব সুন্দর আর খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনার যদি নারকেলের পুর না করতে হয়, তাহলে আপনার এই চালের গুঁড়োটা মেখে এই রকম পুর ভরে করতে আধ ঘন্টার মধ্যে আপনার পিঠেটা হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয়ে যায়। খুব সহজ, আমি ছোট ছোট করে আগে লেচি কেটে নিলাম, এবার এর মধ্যে গোল গোল করে আমি এক এক করে পুর ভরে ফেলব। দেখুন, গোল গোল করে আগে এটা করলাম, করে ভিতর থেকে পুর ভরে এইটা করে দিলাম। জাস্ট বলের মতো দেখতে লাগবে আপনার, একদম যখন পিঠেটা তৈরি হয়ে যাবে দেখে মনে হবে আপনি সাদা রসগোল্লা খাচ্ছেন, এত সুন্দর। মানে নলেন গুড়ের যে রসগোল্লা হয় ঠিক সেই রকম আপনার দেখতে হবে, খেতেও খুব সুন্দর হয়, দারুণ স্বাদের একটা রস, মানে মিষ্টি। দেখুন, আমার সবগুলো বল রেডি হয়ে গেছে, আর ওদিকে দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি, দুধটা হালকা আছে, ফুটছে। দেখুন, দুধটা প্রায় হালকা আছে, ফুটছে। এবার এটা কি করব, আমি আঁচটা একদম সিমে দিয়ে দেব, দিয়ে যখন দেখব আমার দুধটা ফুটে গেছে একদম সিমে দিয়ে, আস্তে আস্তে এক এক করে বলগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি নাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এইটা কি হবে, এরকম এক আস্তে সিমে দিয়ে বলগুলো এক এক করে দিয়ে দেব, এটা অটোমেটিক ফুটতে ফুটতে আপনার সিদ্ধও হয়ে যাবে, আর এটা একদম সুন্দর হবে দেখবেন। সবকটা আমি এক এক করে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে সিমেতেই এটা আস্তে আস্তে ঘন করে হবে, একটু টাইম লাগবে, আধ ঘন্টার মধ্যে আপনার এই পিঠেটা রেডি হয়ে যাবে। দেখুন, আর আমাদের যে গরুর দুধ যে যিনি দেন, এত সুন্দর গরুর দুধ দেন, দুদিনের দুধ, এই 500 মতো প্রায় দুধটা হবে, একদম দেখুন হলুদ সর পড়ে গেছে, এত সুন্দর দুধ দেয়, একদম ক্ষীরের মতো। আর যখন গরম করব একদম উপরে ঘি ভাসে, এত সুন্দর উনি দুধটা দেন। তো মেয়েটার জন্যই দুধ আসে, সেই দুধটাও যখন না খায় সেই দুধটা আমি তখন কিছু করার চেষ্টা করি। তো আজকে আমি এই বল পিঠেটা তৈরি করেছি। এবার অল্প পরিমাণ একটু চিনি দেব, আর অল্প পরিমাণ একটু গুড় দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন, কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে।
দেখুন বলগুলো ভেসে ভেসে উপরে উঠে পড়েছে, এতটাই সুন্দর উপরে ফাঁপা হয়ে গেছে, মানে এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই সেই জন্যই চিনিটা দিলাম। আর এটা একদম কমিয়ে দিয়ে মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নলেনের যে ঝোলা গুড় আছে সেই নলেন ঝোলা গুড় একটু মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো, নালে দুধটা কেটে যেতে পারে। দেখুন একদম দুধটা ইয়ে হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আর বলগুলো একদম টকবক করে ফুলে উঠে পড়ছে, দেখেছেন? এবার গ্যাসটা বন্ধ করে একটু নলেন গুড় দিয়ে দেব, দিয়ে এবার একটু ঠান্ডা হলে তখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাতে পারবো। এটা ঠান্ডা মানে গরমের থেকে এটা যদি আপনি বাসি খান বা ঠান্ডা করে খান, এটার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এত সুন্দর দেখতে হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়, দেখেছেন? এটা হলো, এবার আমি আপনাকে একটু ঠান্ডা হয়েছে একটু আমি সার্ভ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর দেখতে লাগছে, পুরো রসগোল্লা, রসগোল্লার উপর সেই গরম গরম নলেন গুড়ে যেরকম রসগোল্লা হয় ঠিক সেই রকম, এত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার দুধ বল পিঠে বানিয়ে দেখতে পারেন, দেখেছেন? খুব গরম আছে, এখনো পর্যন্ত গরম আছে, এটা আর আজকে খাবো না, এটা ঠান্ডা করে পরের দিনকে বাসি খাবো, ঠান্ডার থেকে এটা বাসি খেতে খুব ভালো লাগে। আর একদম পুড়ে ঠাসা, দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, পুরোটাই বল একদম নারকলের পুড়ে ঠাসা, আর খেতেও খুব সুন্দর। দেখুন কী সুন্দর সিদ্ধ হয়েছে, আর ভিতরটা দেখেছে নারকেলের পুর ঠাসা, কী ভালো লাগছে না? খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব স্বাদের হয়েছে, মিষ্টির কম্বিনেশনটাও ঠিকঠাক। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখেছেন কী সুন্দর সব সাদা ধপধপে দেখতে হয়েছে, দুর্দান্ত স্বাদের খেতে হয় এই রকম বলপিঠে। আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখুন কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।